আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পরিকল্পিত আবাসিক এলাকার মডেল করা হয়েছে এবং এর ভেতর দিয়ে দুটো রাস্তা পরস্পরকে ক্রস করেছে। তো এরকম একটি আবাসিক এলাকার মধ্যে যদি কখনও দুটো রাস্তা পরস্পরকে ক্রস করে তাহলে অনেক সময় বাধা বিঘ্নতা এবং জ্যামের সৃষ্টি হতে পারে। এ কারণে আমরা একটা স্মার্ট ট্রাফিক সিস্টেম কন্ট্রোলের একটা প্রজেক্ট বানিয়েছি এবং এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের টুল বক্স, এখান থেকে সম্পূর্ণ সিস্টেমটা কন্ট্রোল হচ্ছে। আর এই দুটো রাস্তা রেড এবং গ্রিনটা, আর এগুলো আমাদের ট্রাফিক। আর এই যে ল্যাম্পপোস্টটা দেখতে পাচ্ছেন, এই যে ল্যাম্পপোস্ট, অনেকগুলো ল্যাম্পপোস্ট, এই ল্যাম্পপোস্টগুলো ডেলাইট কন্ডিশনের উপর বেস করে জ্বলবে এবং নিভবে। তো আমরা এই ডেলাইট কন্ডিশনটা জাজ করার জন্য আমরা ইউজ করেছি এলডিআর নামে একটা সেন্সর, লাইট ডিটেক্টিং রেজিস্ট্যান্স। এখানে আমাদের এলডিআরটা আছে, যে এলডিআরটা আমাদের ডেলাইট আর ডার্ক নির্ধারণ করবে এবং ডার্ক হলে আমাদের ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠবে। তো আমরা এখন দেখি এটার ওয়ার্কিং প্রসিডিওরটা, দেখুন ভালোভাবে। এখানে রেড লাইট জ্বলছে, সো এই লেনটা ক্লোজ আছে এবং এই লেনটা ওপেন আছে, এবং এটা যখন ওপেন আছে তখন অপর লেনটা ক্লোজ আছে। এবার দেখি যে অন্ধকার হলে বা নাইট টাইমে আমাদের ল্যাম্পপোস্টগুলো কীভাবে আলো দেয়। দেখুন অন্ধকার হওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের ল্যাম্পপোস্টগুলো অটোমেটিক জ্বলে গেছে। তো দেখুন, এবং আমাদের ল্যাম্পপোস্টগুলো আলো দিচ্ছে। তো ভিউয়ার্স, এটা হলো আমাদের পুরো প্রজেক্টটা, স্মার্ট ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল সিস্টেম ইন এ মডার্ন সিটি অর মডার্ন রেসিডেন্সিয়াল এরিয়া। এবার আসুন দেখে নেওয়া যাক আমাদের টুলবক্সের মধ্যে আসলে কী কী ছিল। দেখুন এখানে একটি আরডুইনো উনো এবং একটি ব্রেডবোর্ড আছে। আমরা এখানেই আমাদের সকল ওয়্যারগুলো কানেকশন দিয়েছি এবং আমাদের পুরো সিস্টেমটা এখান থেকেই পরিচালিত হচ্ছিল। ধন্যবাদ সকলকে।